গাইস, তো আজকে আমরা বানাবো পালং শাক দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এই বড় মাছটাকে রান্না করব। আর এখানে আমাদের রয়েছে এই যে এটা হচ্ছে ধনিয়া, আর হচ্ছে কাঁচা মরিচ এবং আদার একটা পেস্ট। এটাতে খুব ভালো একটা ফ্লেভার হবে এবং খুব ভালো একটা গ্রেভি হবে। আর এখানে মেইন পার্ট একটা আমাদের রেসিপি, সেটা হচ্ছে পালং শাক পেস্ট করা। তো পালং শাক পেস্ট করার সাথে সাথে আমি এখানে আরেকটা জিনিস মিক্স করেছি, সেটা হচ্ছে গিয়ে নারকেলের পেস্ট। তো এটা দিয়ে ভালো একটা রেসিপি হবে আশা করি। তো রেসিপিটির সাথে থাকুন সবাই। আর এখানে আমাদের রেসিপিতে দেব যেটা পার্ট একটা, সেটা হচ্ছে গিয়ে আলু, ফ্রাই করা আলুটা আমরা দিব। তার জন্য বেসিক্যালি আমরা আলুটাকে ফ্রাই করে দিচ্ছি। এই তেলটা একটু কালচে হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আলুটাতে আমি হলুদ বেশি ব্যবহার করেছি, যার কারণে পুরো হলুদটা কিন্তু আলুর এই তেলের মধ্যে কিন্তু চলে এসেছে। যাই হোক, আমরা আলুটাকে ফ্রাই করে দিচ্ছি। গাইস, অলমোস্ট এগুলো সব রেডি হয়ে গেছে। তো আমি কুকিংটা শুরু করে দিই। আশা করি আপনাদেরকে আমি খুব ভালো একটা রেসিপি শেয়ার করতে পারবো। তেল দিয়ে দিয়েছি, আমি এখানে দেব জিরা, সামান্য জিরা দিচ্ছি এখানে। আমি যে তেলটাতে ভেজেছিলাম আলুটা, সেই তেলটার মধ্যে কিন্তু আমি রান্না করব, কারণ আমি তেলটা ওয়েস্ট করব না। এখানে একটু সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি প্রায় দেড় মিনিটের মতো করে কষাবো, কষিয়ে নেবো ভালো করে। তাতে এর মধ্যে আদা রয়েছে, আর এখানে রয়েছে আমাদের কাঁচা মরিচ, ধনে পাতা। তো এগুলোকে ভালো করে কষিয়ে নিলে এর যে আলাদা এক্সট্রা একটা ফ্লেভার সেটা চলে যাবে, যেমন আদার যে ফ্লেভারটা সেটাও চলে যাবে, হালকা ফ্লেভার থাকলেই হবে, বেশি ফ্লেভারের দরকার নেই এখানে আমাদের। তাহলে আমরা ফ্লেভারের জন্য পরবর্তীতে মশলা ব্যবহার করবো। এরপরে এর মধ্যে যাবে সামান্য পরিমাণে চিনি, হলুদ ব্যবহার করবো না, সামান্য। এরপরে এতে আমি পালং শাক গুলো দিয়ে দেব। এই হচ্ছে আমাদের পেস্ট করা পালং শাক, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব।
চামচ পরিমাণ গরম মশলা দিয়ে এরপরে স্বাদমতো লবণ দিয়ে দেবো